আয়ুর্বেদিক ঔষধে সুস্থ হয়ে উঠছেন রোগী, বিভিন্ন ধরনের ব্যথা থেকে রেহাই মিলছে কিছুদিনের মধ্যেই, এমনকি নানান জটিল রোগ সেরে উঠছে এই আয়ুর্বেদিক ঔষধে। প্রচার হতেই দূর দূরান্তের রোগীরা ভিড় করছেন এখন মালদহের প্রত্যন্ত এই গ্রামে। বিভিন্ন গাছ দিয়ে তৈরি এই আয়ুর্বেদিক ঔষধ। মালদহের বামনগোলা ব্লকের রাখাল পুকুর গ্রাম, এ গ্রামের টাঙ্গন নদীর তীরে রয়েছে নির্মল গোসাঁয়ের মন্দির। মন্দির প্রাঙ্গণে তিনি নিয়মিত দূর দূরান্ত থেকে আসা রোগীদের আয়ুর্বেদিক ঔষধ দিচ্ছেন। বিভিন্ন গাছ দিয়ে তৈরি আয়ুর্বেদিক আসেছেন। আমার স্ত্রী গত ফেব্রুয়ারি 23 তারিখে মানে দুই হাত পা পড়ে গেছিল, খুবই বিছানায় অচল অবস্থায় ছিল। ডাক্তার দেখিয়েছি, তাতে কোনো উন্নতি পাইনি। তো আমার এক পরিচিত লোক মারফত আমি এই নির্মল বালা মহাশয়ের মন্দিরে আসছি, মায়ের মন্দিরে, বাবা ভোলানাথের মন্দিরে। এখানে এসে মানে আমরা উপকৃত হয়েছি, মানে আমার স্ত্রী এখন আগের মতো সুস্থ সবল অবস্থায় রয়েছে আর কি। প্যারালাইসিস মানে দু হাত পা পড়ে গেছে, তার মানে প্যারালাইসিসই। তেল আয়ুর্বেদিক গুঁড়ো ঔষধ মূলত দিচ্ছেন তিনি, আর এই দুই ঔষধেই সেরে যাচ্ছে বিভিন্ন পুরনো ব্যথা থেকে জটিল রোগ। বাতের ব্যথা, পক্ষাঘাত থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান করা হচ্ছে গাছালি ঔষধ এবং তৈরি করা তেলের সাহায্যে। তার জন্য নির্ধারিত কোনো পয়সা লাগে না, যার যেমন ইচ্ছে দিলেই চলে যায়। সামান্যতম চিকিৎসায় শুধু মালদহ জেলা নয়, দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসছেন বামনগোলার নির্মল গোসাঁয়ের মন্দিরে। নির্মল গোসাঁয়ের দাবি, সাধনা করে তিনি এই ওষুধ তৈরি শিখেছেন, এ ওষুধ শুধুমাত্র তার কাছেই পাওয়া যায়। ওষুধের পরিত্রাণ মেলায় শুধুমাত্র মালদহ জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী নিয়মিত ভিড় করছেন মালদহের প্রত্যন্ত এই গ্রামে। অনেক দূর দূর থেকেই আসে, যেমন শিলিগুড়ি থেকেও আসে, রায়গঞ্জ থেকে আসে, বালুরঘাট থেকে আসে, লোকালে তো আছেই, মালদা, বিহার, ঝাড়খণ্ড থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, এই যে বলছি, একটা খাওয়ার ওষুধ দেওয়া হয়, পাউডার ওষুধ, আমার নিজে হাতে তৈরি, ডাশ করা, আর একটা তেল মালিশ করা, তাই তো, গাছগাছা দিয়ে একটা ওষুধ ডাশ করা, আর আর একটা তেল দেওয়া হয়, তেলটা তৈরি আমার নিজে হাতেই হয়, সেই তেলটা দেওয়া হয়, তাতে উপকৃত অনেক ভক্তরা। এবং একটা রোগী বীরভূম, বীরভূমকে, সেও বর্তমানে ভালো আছে, এই যে আমার সামনে দাঁড়ায় আছে। অবাক্যর বিষয় হলো, তিনি একাধিক রোগীর সমস্যার সমাধান করলেও নির্দিষ্ট কোনো পয়সার আবদার করেন না, ওষুধের বিনিময়ে রোগীর খুশি মতো যা দেন সেটাতেই সন্তুষ্ট হন তিনি। মালদহ থেকে হরসিৎ সিংহ, লোকাল 18 বাংলা।